তিনটি জিনিসের মাধ্যমে মানুষ দুনিয়ার সমস্ত সুখ শান্তি অর্জন করতে পারে। কয়টি মাধ্যমে? তিনটি। এক নম্বর, সুখের সময় বেশি বেশি দোয়া করা। দুই নম্বর, সবর ফিল বালা, বিপদে ধৈর্য ধারণ করা। তিন নম্বর, রিদা বিল কাজা, আল্লাহর ফয়সালা মেনে নেওয়া। এই তিন গুণ অর্জন করলে দুনিয়ার সব সুখ শান্তি তার কাছে এসে ধরা দিবে। এক নম্বর, সুখের সময় দোয়া করা। দুই নম্বর, বিপদে ধৈর্য ধারণ করা। তিন নম্বর, আল্লাহর ফয়সালা মেনে নেওয়া। এই তিন গুণ অর্জন করা। দেখেন, সুখের সময় বেশি বেশি দোয়া করা। আল্লাহ আমাদের সকলকে সুস্থ অবস্থা আমার রবকে বেশি বেশি ডাকার তৌফিক দান করুন। আমিন। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কাল ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নি'মাতান মাকবুলুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহ্হাতু ওয়াল ফারাগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুটি নেয়ামতের ব্যাপারে মানুষ খুবই উদাসীন, গাফেল। দুটি নেয়ামত মানুষ ধ্বংস করে দেয়। দুটি নেয়ামতের ব্যাপারে মানুষ খুব খেয়ানত করে, উদাসীন থাকে। এক নম্বর, আস-সিহ্হা, সুস্থতা। দুই নম্বর, ওয়াল ফারাগ, অবসর সময়। সুস্থতার সময় একটু ইবাদত করবে, করে না। অসুস্থ হইলে দেখবেন আল্লাহরে অনেকবার ডাকে, আল্লাহ বাসান, আল্লাহ বাসান। সুস্থতার সময় এরকম বলে না। পঁচিশ বার শুরু বিষ্টে আল্লাহ বলেছেন কথাটা, ওয়া ইযা আনআমনা আলাল ইনসানি আরাদা ওয়া নাআ বিজানিবি। আমি যখন মানুষকে নেয়ামত দান করি, মানুষ আমার থেকে মুখ ফিরিয়ে নেয়, পাশ কাইটা চলে আমাকে। আমি আল্লাহ যখন মানুষকে নেয়ামত দান করি, ও আমার থেকে মুখ ফিরিয়ে নেয়, আমারে পাশ কাইটা চলে। ওয়া ইযা মাসসাহু শাররু ফাদু দুআইন আরিদ। আর কোনো বিপদ যখন তাকে স্পর্শ করে, লম্বা চওড়া দোয়াওয়ালা বনে যায়, হুজুর আয়েশা কয় তাড়াতাড়ি বাসায় আসুন, দোয়া আছে। সুখের সময় দোয়া করে। আল্লাহ বলে ওরে যখন সুখ দেই, তখন আমার এরায়া চলে, আমার পাশ কাইটা চলে, আমার আল্লাহ বলে ডাকি না। আর বিপদ যখন আসে, কি আসছে দেখেন, কি বলে আল্লাহ, ফাদু দোয়া ইন আরি, লম্বা চওড়া দোয়া আল্লাহ বলে যায়, মিলাদ দেয় কি বাসায় এটা আছে। এজন্য নাম হবে দোয়া অনুষ্ঠান। বলেন কি দিবেন নাম? দোয়া। দোয়া দোয়া হবে, বলবেন দোয়া হবে, অন্য কিছু না বলাই ভালো, বলবেন দোয়া হবে। মিলাদ হবে মানে কি, কারো জন্ম হবে ধরে, মিলাদ মানে তো জন্ম, মিলাদ হবে মানে কি জন্ম হবে, তুই বুঝে শুনে তো বলতে হবে, মিলাদ হবে মানে জন্ম হবে, কারো জন্ম হবে, হবে দোয়া, মিলাদ হবে, মিলাদ হবে তো মানে জন্ম হবে, তার জন্ম হবে। একটা হলো সুখের সময় আল্লাহকে ডাকে না, তা আল্লাহ বলে ওরা যখন বিপদ দেই, তখন লম্বা চওড়া দোয়াওয়ালা বলে যায়। আল্লাহ আমাদেরকে সুখের সময় আল্লাহকে বেশি ডাকার তৌফিক দান করুন। আমিন। সালাসুন ইউদরিকু বিহিন্নাল আব্দু রাগাইবাদ দুনিয়া। তো দুটো নেয়ামতের ব্যাপারে মানুষ উদাসীন। এক নাম্বার সুস্থতা, দুই নাম্বার অবসর সময়। এই দুইটা নেয়ামত যেন আমরা কাজে লাগাতে পারি, আল্লাহ তৌফিক দান করে। সময়ের হিসাব, অবসর সময়ে যে সময়গুলো নষ্ট করি, এই হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আপনারা আমার সামনে যারা বসা আছেন, আপনাদের প্রত্যেকটা মানুষের এক একটা মিনিট সেকেন্ড আমার কাছে আমানত। আমি যদি একটু উল্টা পাল্টা আপনাদের সময় নষ্ট করি, তো আল্লাহর কাছে হিসাব দিতে হবে। ধরে নেন এখানে 1000 মানুষ আছেন, 1000 মানুষের সামনে আমি যদি এক মিনিট বক্তব্য দিই, কয় মিনিট? তো 1000 এক মিনিটে কত হয়? 1000 একে কত হয়? হ্যাঁ,
এই 1000 মানুষের না 1000 মানুষের সামনে আমি যদি বক্তব্য দেই প্রতিজনের 1 মিনিট করে, মোট 1000 মিনিট আমার কাছে আমানত, মিনিট বয়ান দিলাম মাত্র 1 মিনিট। এই 1 মিনিট যদি উল্টাপাল্টা কথা কই কেমন যেন 1000 মিনিট নষ্ট করলাম, এটার হিসাব আল্লাহর কাছে। আর আপনারা তো একজন না 1000 এক মিনিটে, এই যে 1000 এক মিনিট মিলাইলে 1000 মিনিট, এটার জবাব দিত। তো এই সময়গুলা নষ্ট না করা, অপচয় না করা। সূরা ইউনূসের 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হুয়াল্লাযী জাআলা আশ-শামসা দিয়াআ ওয়াল কমারা নূরা ওয়া কদ্দারাহু মানাযিলা লিতাআলামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। আল্লাহ মাক রব্বুল আলামিন বলেন, وَالَّذِي جَعَلَ الشَّمْسَ ضِيَاءً وَالْقَمَرَ نُورًا, তিনি সূর্যকে করেছেন দীপ্তিময়, وَالْقَمَرَ نُورًا, চন্দ্রকে করেছেন আলোকময়, وَقَدَّرَهُ مَنَازِلَ, চন্দ্রের জন্য নির্ধারণ করেছেন মঞ্জিল, বিভিন্ন মঞ্জিল, لِتَعْلَمُوا عَدَدَ السِّنِينَ وَالْحِسَابَ, যাতে তোমরা বছরের হিসাব জানতে পারো, যাতে তোমরা বছরের গণনা জানতে পারো, চন্দ্র হিসাব করে বছরের গণনা জানতে পারো, ওয়াল হিসাব, মাসসমূহের হিসাব যেন রাখতে পারো, মিনিটের হিসাব যেন রাখতে পারো। তাহলে বছর মাস মিনিট এগুলার হিসাব রাখতে হবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। তিরমিজির বর্ণনা 2329 এই হাদিসের বর্ণনাকারী জানতে চাই পৃথিবীর মধ্যে কোন মানুষটা সবচাইতে উত্তম। নবীজি জবাব দিলেন, মান তালা উমুরুহু ওয়া হাসুনা আমালুহু, যে ব্যক্তি লম্বা জীবন পায় আর যার আমলটাও সুন্দর হয়, এই ব্যক্তি দুনিয়ার সবচাইতে ভালো মানুষ। সুবহানাল্লাহ, লম্বা হায়াত পাইছে, হাসুনা আমালুহু, আমল সুন্দর, এই ব্যক্তি সবচেয়ে ভালো মানুষ। কালা ফা আইয়ুন নাসি শাররুন ইয়া রাসূলুল্লাহ, তাহলে সবচাইতে খারাপ মানুষ কোনটা? নবী জবাব দিলেন, মান তালা উমুরুহু ওয়া সাআ আমালুহু, যার বয়স অনেক বেশি, লম্বা হায়াত পেয়েছে, 60-70 বছর হায়াত পায়, সাআ আমালুহু, কিন্তু তার আমল খুবই বাজে মন্দ, এই মানুষটা সবচাইতে খারাপ। বয়স পাইছে, আমল করে টাকায় চা খায় আর বয় আরো বড় করে আমল করে না, বয়স পাইছে বেশি আর আমলও করে না, আল্লাহ যে ব্যক্তির 60 বছর হায়াত দান করছে, ওর ওজন পেশ করানোর সুযোগ আল্লাহ দিবেন, ওজন পেশ করবে, আল্লাহ আমার 60 বছর বাঁচাইছেন, আরো যদি 2-3 বছর দিতেন আমি ভালো কাজ করতাম, ওর ওজন আল্লাহ কবুল করবেন না, তোমার 60 বছর হয়নি, আমার আরো লাগবে, আল্লাহ রজুর কবুল করবে না, এটা আল্লাহ কোরআনে বলছে বিষয়ে। আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুম নাযীর, আমি কি তোমাকে এই পরিমাণ হায়াত দেই নাই যে হায়াতে তুমি উপদেশ গ্রহণ করতে পারতা, আমি কি তোমাকে এই পরিমাণ বয়স দেই নাই যেই বয়সে কেউ যদি উপদেশ গ্রহণ করতে চায় তাহলে গ্রহণ করতে পারতো, তো তুমি কেন পারলা না, এরকম বয়স কি আমি তোমাকে দেই নাই? তো নবী বললেন যে অনেক বড় হায়াত পাইল, তো আমল নামা একদম বাজে, খারাপ আমল নামা, নবী বলেন এই লোকটা সবচেয়ে খারাপ। আল্লাহ আমাদের সকলকে আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত সময় সঠিকভাবে যেন কাটাইতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। তিরমিজির বর্ণনা 2416 হাদিস, এই হাদিসের মধ্যে আসছে, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم
লা তাযুলু কদামা ইবনি আদামা হাত্তা ইসআলা আন খামসিন। কিয়ামতের ময়দানে পাঁচ প্রশ্ন করার আগে আদম সন্তানের দুই পা নড়বে না। এক নম্বর, আন উমরিহি ফিমা আফনা, জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে, জীবন কোন কাজে সে কাটিয়েছে। দুই নম্বর, আন শাবাবিহি ফিমা আবলা, যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে, যৌবন কিভাবে বিনাশ করেছে। তিন নম্বর প্রশ্ন, ওয়ান মালিহি মিন আইনা তাসাবা, সম্পদ সম্পর্কে প্রশ্ন করা হবে, সম্পদ সে কোথা থেকে কামাই করেছে। চার নম্বর, ফিমা আনফাকা, সম্পদ কোন খাতে ব্যয় করেছে। তিন নম্বর, কোত্থেকে আয় করেছে। চার নম্বর, কোন খাতে ব্যয় করেছে প্রশ্ন। পাঁচ নম্বর, ওয়াবিমাদা আমিলা ফিমা আলিমা, সে যা জেনেছে এই জানা অনুযায়ী আমল করছে কিনা। এই পাঁচ প্রশ্ন করার আগে আদম সন্তানের দুই পা নড়বে না। এর মধ্যে এক নম্বর আর দুই নম্বরটা দেখেন, এক নম্বর জীবন, দুই নম্বর যৌবন, প্রতিটা সেকেন্ড মুহূর্তের হিসাব আল্লাহর কাছে দিত। আল্লাহ আমাদেরকে এই পার্থিব জীবনটা সুন্দরভাবে কাটানোর তৌফিক দান করে। বাইহাকির বর্ণনা মুস্তাদরাকে হাকিমের মধ্যে আসছে। قال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمسين। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পাঁচটি জিনিসের আগে পাঁচটি জিনিসকে মূল্যায়ন করো। বলেন, কয় জিনিসের আগে কয় জিনিসকে মূল্যায়ন? এটা একদম মুখস্থর মতো করে ফেলবেন। এই হাদিসটা বাসায় গিয়ে সবারে শোনায় দিবেন, পাঁচটি জিনিসকে পাঁচটি জিনিসের আগে মূল্যায়ন করো। এক নম্বর, শাবাবাকা কবলা হারামিক, বার্ধক্যের আগে যৌবন কালটাকে মূল্যায়ন করো। বার্ধক্যের আগে যৌবন কালটাকে মূল্যায়ন করো, সোজা ভাষায় বুড়া হওয়ার আগে যুবকের অবস্থাটা মূল্যায়ন করো। দুই নাম্বার, ওয়াসিহাতাকা কবলা সাকামিক, অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে মূল্যায়ন করো। অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে মূল্যায়ন করো, এটা হলো দুই নাম্বার। ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিক, আর তুমি অবসর সময়টাকে মূল্যায়ন করো ব্যস্ত হওয়ার আগে। তুমি ব্যস্ত হওয়ার আগে অবসর সময়টাকে তুমি মূল্যায়ন করো, ব্যস্ত হওয়ার আগে অবসর সময়টাকে তুমি মূল্যায়ন করো। এরপরে ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মরণের আগে জীবনটাকে তুমি মূল্যায়ন করো। তুমি মৃত্যুবরণ করবা, এর আগে জীবনটাকে মূল্যায়ন করো। পাঁচ নাম্বার, ওয়াবিনাকা কবলা ফাকরিক, কেউ কেউ আগে পরে আনছে এটা, তুমি তোমার ধনাঢ্য অবস্থা, টাকা পয়সা আছে, এই অবস্থাটাকে মূল্যায়ন করো গরিব হওয়ার আগে। তাহলে পাঁচ জিনিসের আগে পাঁচটা জিনিসকে মূল্যায়ন করো। এক নাম্বার, যৌবনকে মূল্যায়ন করো, বার্ধক্যে পৌঁছার আগে। দুই নাম্বার, সুস্থ অবস্থাটাকে মূল্যায়ন করো অসুস্থ হওয়ার আগে। তিন নাম্বার, তুমি তোমার তিন নাম্বার কি, অবসর সময়টাকে তুমি মূল্যায়ন করো তুমি ব্যস্ত হওয়ার। চার নাম্বার, তুমি দারিদ্রতা অবস্থার আগে ধনাঢ্য অবস্থাটাকে তুমি মূল্যায়ন করো। আর পাঁচ নাম্বার, মরার আগে তুমি তোমার জীবনটাকে মূল্যায়ন। এই পাঁচটা কথা সবসময় মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ কথা। তাহলে এর মধ্যে দেখেন, এক নম্বরে বলছে যৌবন কাল, বার্ধক্যে পৌঁছার আগে এটা মূল্যায়ন করবা। আল্লাহ আমাদের এই জীবনটাকে আমরা যেন মূল্যায়ন করতে পারি, আল্লাহ তৌফিক দান করে। তো পুরো হাদিসের মধ্যে আজকে আমাদের আলোচ্য আয়াতের সাথে দুইটা অংশের খুব মিল, একটা হলো যৌবন কালকে আর একটা হলো তোমার জীবনটা। আমাদের আলোচনা চলতেছে জীবন যৌবন কালটা যে আমরা আসি এটা নিয়ে। তো জীবনটাকে মরার আগে আর যৌবন কালটাকে বার্ধক্যে পৌঁছার আগে মূল্যায়ন করো, আমরা যেন যথাযথ মূল্যায়ন করতে পারি, আল্লাহ তৌফিক দান করো। প্রিয় মুসলমান ভাইয়েরা, আমরা এমন একটা সময় আছি যে সময়ে সময়ের বরকত, যে সময়ে সময়ের বরকত হাদিস দ্বারা প্রমাণিত, যত দিন যাবে সামনে সময়ের বরকত কমে যাবে। তিরমিজির বর্ণনা,
2332 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يتقارب الزمان। নবীজি বলেন কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ সময় পরস্পর সংকুচিত না হবে। সময় পরস্পর সংকুচিত হবে, আমি বলতেছি কিভাবে সেটা। নবীজি বলেন ফাতাকুনু সানাতু কাশাহরি, বছর হয়ে যাবে মাসের মতো। এই যে রমজান কাটাইলাম, কিছুদিন পরে দেখবেন আবার রমজান শুরু। রমজান এই দেখবেন আপনাদের এই দেখবেন বয়ান করে গেছিলেন মাদ্রাসা, কিন্তু বয়ান করছে অর্থাৎ এক বছর আগের কোনো এক মঙ্গলবারে বয়ান করে গেছে দিনের বেলা জোহরের নামাজের পরে। হ্যাঁ মঙ্গলবারে, শিউর মঙ্গলবারে তো বয়ান করা গেছে। আমার তো মনে হইতেছে সেদিন আসছে, অথচ এর মাঝে রমজান দুইটা চলে গেছে। কিছুদিন পরে দেখবেন রমজান মাস এসে গেছে, আমার মঙ্গলবার এখনো কেন মনে আছে, কারণ সময় তো বেশি না ভাই, মনে হচ্ছে সেদিন আর এই জন্য ওই ঘরে বসে খাইছি বিভিন্ন রং বেরঙের মাছ দিয়ে, সবই মনে আছে। এটা তো সেদিনের কথা বলতেছিলাম যে আপনার সাথে কোন সানাতু কাশাহরি, বছর হয়ে যাবে মাসের মতো। ওয়াশাহরু কাল জুমুআ, মাস হয়ে যাবে সপ্তাহের মতো, মাস হবে সপ্তাহের মতো। ওয়াতাকুনুল জুমআতি কাল ইয়াউম, সপ্তাহ হবে দিনের মতো। জুমার নামাজটা পড়বেন, দেখবেন যে কি আয়াত আছে আর কি। খতিব সাহেব জানা জুমা পড়ায় কো আসে দিন না, জুমা পড়াইলাম আবার জুমা। ওয়াতাকুনুল জুমআতু কাল ইয়াউম, সপ্তাহ হবে দিনের মতো। ওয়াকুনুল ইয়াউম, আর দিনটা হয়ে যাবে কাসা ঘন্টার মতো। وَتَكُونُ السَّاعَةُ كَالظُّلُمَاتِ بِالنَّارِ, আর ঘন্টা হয়ে যাবে প্রজ্বলিত আগুনের মধ্যে। যেমন স্ফুলিঙ্গ হঠাৎ দেখা যায়, ওই ঘন্টাটাও মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে। আগুনে একটা প্রজ্বলিত অগ্নি স্ফুলিঙ্গ উপরে উঠছে, উঠছে আবার নেমে গেছে, এরকম ঘন্টা হয়ে যাবে ওই আগুনের মধ্যে অগ্নি স্ফুলিঙ্গটা। যেমন যেই অগ্নি স্ফুলিঙ্গ দেখা যাইতেছে দাউ দাউ করে আবার নিচে আসছে, এরকম তাহলে বছর হয়ে যাবে মাসের মতো, মাস হয়ে যাবে সপ্তাহের মতো, সপ্তাহ হয়ে যাবে দিনের মতো, দিন হয়ে যাবে ঘন্টার মতো, ঘন্টা হয়ে যাবে অগ্নিশ্রুলিঙ্গের মতো। তো প্রিয় ভাইয়েরা বলছিলাম দেখেন এই সময়টা এমন একটা সময় আছে, আমরা বরকত নাই কিন্তু এই জন্য বরকত হচ্ছে না সময়ে, আসলে এটা কেয়ামতের আলামত। কিন্তু আমি আপনি যেহেতু এই যুগে আছি কি করা, তাই যত বেশি পাওয়া যায় সময়গুলো কাজে লাগায় যত বেশি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার তথা আমাদের এই জিহ্বা আমাদের এই শরীর যত বেশি ইবাদতে নিয়োজিত রাখা যায় ততই মঙ্গল। আল্লাহ তৌফিক দান করে। তো বলছিলাম আখেরাতের জীবন প্রকৃত জীবন, দুনিয়ার জীবন শুধু খেল তামাশা, গর্ব করা আমার এই আছে সে আছে, এছাড়া আর কিছু না। সহিহ বুখারীর বর্ণনা 6413 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আন আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اللهم لا عيش إلا عيش الآخرة فأصلح الأنصار والمهاجرة। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, আল্লাহর নবী বলেন اللهم لا عيش إلا عيش الآخرة, আল্লাহ আখিরাতের জীবন প্রকৃত জীবন, আল্লাহ আখিরাতের জীবন প্রকৃত জীবন। ফাসলিহিল আনসার ওয়াল মুহাজিরা, অতএব আনসার আর মুহাজির যে আমার সাহাবী তাদেরকে আপনি সংশোধন করে দেন। দুনিয়ার জীবনটা সংশোধন যদি হয়ে যায় তো আখেরাতের জীবনটা অত সুন্দর হয়ে যায়। কিন্তু এইখানে একটা কথা মনে রাখ, দুনিয়া যারা সাজাইতে চাই আখেরাতটা সাজাইতে হবে। কি বলছিলেন, দুনিয়া যারা সাজাইতে চাই আখেরাত সাজাইতে হবে। তো নবীজি বুঝাইতেছে আমার সাহাবী আনসার মুহাজির যারা, আল্লাহ তাদের ভিতরে কোনো কিছু থাকলে তাদেরকে ইসলাহ করে দেন, ইসলাহী মাহফিল সংশোধনীয় মাহফিল তাদেরকে এমনভাবে সংশোধন করেন আল্লাহ, তারা যেন আখেরাতি মানুষ দুনিয়াতে হয়ে যেতে পারে, তারা যেন আখেরাতি মানুষটা দুনিয়াতে হয়ে যেতে পারে। তো নবী তো এই দোয়া দ্বারা
আমাদেরকে বুঝাইতেছে যে আমার উম্মত যারা দুনিয়াতে থাকবে তারাও এমন ইসলাহ করে, দুনিয়াতে যদিও তারা থাকবে কিন্তু তারা আখেরাতি মানুষ যেন হয়ে দুনিয়াতে থাকবে, হবে আখেরাতি মানুষ থাকবে। আমাদের স্লোগানটা ভিন্ন, আমরা দুনিয়া সাজাই আখেরাত হারাই। উচিত ছিল যে আখেরাত সাজাই দুনিয়া এমনি এসেছে, কিন্তু আমরা উল্টাটা, দুনিয়া কামাই আখেরাত হারাই। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি 99 হিজরিতে তিনি শাসক হন, 2 বছর 5 মাস তিনি শাসক ছিলেন, খলিফা ছিলেন। এই 2 বছর 5 মাসে সারা পৃথিবীবাসীকে শিখাইয়া দিয়েছে ইনসাফ কারে কয়, ন্যায় বিচার কারে কয়, ন্যায় নীতি প্রতিষ্ঠিত কিভাবে করতে হয়। পুরা এলাকার মধ্যে যাকাত দেওয়ার মতো এমন কোন মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না, কারে যাকাত দিবে। আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহি আলাই গল্প আকারে আল কেরাতুল রাশেদার মধ্যে আনছেন যে এমন এক জামানা হয়েছিল তখন যে মানুষ গাছের উপর উঠা বসে থাকতো যাকাত আদায় করার জন্য, নিজ দিয়ে যদি কেউ যাইতো নাইমা বলতো আসসালামু আলাইকুম, মনে করতো মুসাফির মানুষ, দেখি যাকাতটা দেওয়া যায় কিনা। যাকাত যখন দিবে তখন তিনি বলতেন আমি হচ্ছে যাকাত নিয়ে ঘুরতেছি, দেওয়ার হালাচ্ছে। ওমর ইবনে আব্দুল আজিজ খলিফা হওয়ার আগে বাৎসরিক ইনকাম ছিল তার 40,000 স্বর্ণ মুদ্রা তার ইনকাম ছিল মানে খলিফা হওয়ার আগে। খলিফা হওয়ার পর কিছু রাইখা সব রাষ্ট্রীয় কোষাগারে দান করে দিয়েছে, মানে ক্ষমতায় বসার আগে কোটিপতি ছিল, পয়সা গরিব হয়ে গেছে, এখান থেকে অনেক কিছু শিখে আছে। ওমর ইবনে আব্দুল আজিজ ক্ষমতায় বসার আগে কোটিপতি ছিল, সব দান করে গরিব হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তো তিনি খলিফা হওয়ার পর ঠিক করে দাঁড়াইতেন প্রতি শুক্রবারে, তো ওই সময় যারা খলিফা হইতেন তারাই ইমাম হইতেন, তারাই নামাজ পড়াইতেন, যদিও বর্তমানে আউযুবিল্লাহ পড়তে অনেক সমস্যা হয় অনেকের, বিষয়টা কি ভিন্ন। তো এরকম দিন করে দাঁড়ায় যিনি খলিফা হবেন তিনি ইমাম হবেন তিনি খতিব হবেন, জুমার দিন তিনি মিম্বরে দাঁড়াইতেন, দাঁড়ানোর পর তিনি বলতেন ইয়া আইয়ুহান নাস আসলিহু আখিরাতাকুম ইউসলিহ আল্লাহু লাকুম দুনিয়াকুম ওয়া আসলিহু সারাইরাকুম ইউসলিহ আল্লাহু লাকুম আলানিয়াতাকুম। হে মানুষ তোমরা আখেরাত সংশোধন করো, আখেরাত সাজাও, আল্লাহ দুনিয়াটা সাজায় দিন। এরপর বলতে আসলিহু সারাইরাকুম, অন্তর সাজাও সংশোধন করো, ভিতরের যত ঝামেলা আছে সব বের করে ভিতরটা তুমি সংশোধন করে নাও। ইউসলিহিল্লাহু লাকুম আলানিয়াতাকুম, তোমার বাহ্যিক অবস্থা আল্লাহ পরিপাটি করে দিবেন। তো কি বলতেছে দেখেন, আখেরাত সাজাও, আল্লাহ দুনিয়া পরিপাটি করে দিবেন, আখেরাত সাজাও, আল্লাহ দুনিয়া পরিপাটি। তো বলছিলাম নবীজি দোয়া করতেছে আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা فاصلح الانصار والمهاجرا, আল্লাহ আখেরাতের জীবন উপকৃত জীবন আনসার মুহাজিরদেরকে আপনি সংশোধন করেন পরিশুদ্ধ করেন, এর মানে আখেরাতের প্রকৃত জীবন ওয়ালা যেন আমার সাহাবীরা হয়ে যায়, তাদেরকে দুনিয়াতে এমন না, আল্লাহ আমাদেরকেও দুনিয়াতে থাকতেই আখেরাত ওয়ালা মানুষ যেন হতে পারি আমরা, আল্লাহ তৌফিক দান। সহি বুখারীর 6414 হাদিসের বর্ণনা, এই হাদিসের মধ্যে আসছে সাহল ইবনে সাদ আস-সাইদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল খন্দক, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খন্দক যুদ্ধে ছিলাম। খন্দক মানে পরিখা, গর্ত, গর্ত বুঝেন তো নাকি গাতা, গর্ত একই কথা, মানে অর্থাৎ যদি না বুঝেন তো যেটা বুঝলে বলা হয় আর কি, গর্ত গাতা। তো একটা যুদ্ধে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শে নবীজি এরকম গর্ত করছে যেন কাফেররা ওপাস থেকে এই পাশে আসতে না পারে, তো এটাকে বলা হয় খন্দকের যুদ্ধ। আল্লাহর রসুল নিজে হাত মুবারকের মাধ্যমে নিজে ওই গর্ত খননের কাজে অংশগ্রহণ, দৃশ্যটা কত চমৎকার।
সাহাবীরা বলেন কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল খন্দক, খন্দকের যুদ্ধে আমরা আল্লাহর রাসূলের সাথে ছিলাম। ওয়া হুয়া ইয়াহফিরু, আল্লাহর রাসূল খনন করতেছিলেন, গর্ত খনন করতেছিলেন। ওয়া নাহনু নানকুলু তুরাব, আমরা মাটি বহন করে স্থানান্তর করছিলাম। নবী মাটি কাটে আর আমরা মাটি বহন করতেছি, সুবহানাল্লাহ। সাহাবারা মাটি বহন করে, আবার অন্য সাহাবারা মাটি কাটতেছে এরকম লম্বা করে। নবী আবার সবাইকে দেখে যে আমার সাহাবীদের কি অবস্থা, কঠিন কাজ তো, আরবে যারা গেছেন জানেন কত শক্ত জমিন, এটা কাটাও তো মুশকিল। নবীজি আমাদের চারপাশে ঘুরে, চারপাশে ঘুরা আমাদেরকে নবীজি উৎসাহ দেওয়ার জন্য বললেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা ফাগফির লিল আনসারি ওয়াল মুহাজিরা, আল্লাহ আখিরাতের জীবন প্রকৃত জীবন, আমার এই আনসার মুহাজির সাহাবি যারা কষ্ট করতেছে, মাবুদ আমি দোয়া করলাম তাদেরকে তুমি মাফ করে দাও। আর এখানে বলবো মাফ করে, তো নবীর সাহাবিরা যখন এই দোয়া করছে, নবীজি আমাদের জন্য ক্ষমার দোয়া করে, তখন তাদের কাজের গতি আরো বাড়ে। তো এইখানে নবী বললেন আখেরাতের জীবন প্রকৃত জীবন, আল্লাহ আমার আনসার মুহাজির সাহাবিদেরকে আপনি মাফ করে দেন। আমরা আমাদের জীবনটা দুনিয়াতে থাইকাই আখেরাত ওয়ালা জীবন গঠন করার তৌফিক দান করুন। সহিহ বুখারীর বর্ণনা 6416 নম্বর হাদিস, এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, কোন সাহাবি? আব্দুল্লাহ ইবনে ওমর। তো তিনি বলেন আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমানকিবিয়্যা, আল্লাহর নবী আমার দুই কাঁধে ধরে কাঁদছিলেন, তো কাঁদ দুই কাঁধে ধরছে নবীজি, তো সাহাবীর দুই কাঁধে আল্লাহ নবী দুইরা নবীজির সাহাবীকে বলে কুন ফিদ দুনিয়া কা আন্নাকা গরীব আও আবিরু সাবিল, সাহাবীকে লক্ষ্য করে বললেন ও ইবনে ওমর, দুনিয়ার মধ্যে এমন ভাবে থাকো যেন তুমি একজন অপরিচিত, যেন তুমি আগন্তুক, অথবা যেন তুমি একজন পথিক, তুমি একজন মুসাফির। বলেন তো আমাদের এলাকায় কোনো আগন্তুক যখন আসে, এটা কি তার আসল বাড়ি? অপরিচিত মানুষ যারা এই এলাকার মধ্যে দেখলাম একজন অপরিচিত মানুষ, তাহলে অপরিচিত মানুষ যদি দেখি কি বুঝি আমরা, এই এলাকার লোক না, তাহলে এটা তার আসল ঠিকানা না। আও আবিরু সাবিল, পথিক অথবা মুসাফির যাদেরকে রাস্তাঘাটে আমরা দেখি, এলাকার মানুষগুলো তো অন্তত একজন আরেকজনকে চিনে, কিন্তু রাস্তায় যখন কোনো পথিক মুসাফির দেখি, দেখলে আমরা বুঝতে পারি লোকটা এলাকার না, তার আসলে একটা ঠিকানা আছে। নবীজি হাদিসের মাধ্যমে বুঝাইতে চায় যত মুমিন দুনিয়ার মধ্যে আছে, সমস্ত মুমিনরা হলো দুনিয়ার মধ্যে মুসাফির, সমস্ত মুমিনরা দুনিয়ার মধ্যে আগন্তুক, দুনিয়ার মধ্যে অপরিচিত মানুষের মতো, তাদের আসল ঠিকানা হলো আল্লাহর জান্নাত। ওই ইবনে ওমর তুমি কেমন জানো অপরিচিত, তাহলে হুজুর আমার পরিচয় কি? তোমার পরিচয় তো জানো, কেমন জানো আগন্তুক? হুজুর আমি আগন্তুক মানে হ্যাঁ তুমি এখানে আগন্তুক, তো আসল কোথায় যাব, তোমার আসল যাওয়ার জায়গা তো জানো। ইবনু আমিরু সাবিল, তুমি পথিক, তুমি মুসাফির, মানে পথিক মুসাফির মানে আমি, হ্যাঁ তুমি পথিক, তুমি মুসাফির, পুরা দুনিয়াতে মুমিনরা পথিকের মতো মুসাফিরের মতো, তার আসল বাড়ি এখানে না, সে দুনিয়াতে মুসাফির, তো হুজুর আমার আসল বাড়ি কোথায় জান্ন? তাহলে বলেন প্রকৃত জীবন কোনটা? বলেন আখেরাত। প্রকৃত জীবন কোনটা? আখেরাত। আখেরাত। এই হাদিসের শেষে ইবনে ওমরের বক্তব্য আছে, আমি আপনাদেরকে বলার পরে আপনারা আরবিটা দরকার নাই, বাংলাটা মুখস্থ করে ফেলবেন, বাংলাটা আমরা দু একবার বলবো মুখস্থ হয়ে যাবে, আমি আগে আরবিটা পড়ি পরে বাংলাটা। ইবনে ওমর বলে ওয়াকানা ইবনে ওমর ইয়াকুল ইদা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ,
বলেন যখন তুমি সন্ধ্যায় উপনীত হও সকালের অপেক্ষা করো না, যখন তুমি সকালে উপনীত হও সন্ধ্যার অপেক্ষা করো, আবার যখন তুমি সন্ধ্যায় উপনীত হও সকালের অপেক্ষা করো না, যখন তুমি সকালে উপনীত হও সন্ধ্যার অপেক্ষা করো না। আজকে আমি আপনি যারা বেঁচে আছি এখন বিশ্বাস করেন আগামীকাল সকালে বেঁচে থাকবো কিনা জানি না, তাই সকালের অপেক্ষা করা যাবে না, এখনই যতবার পারেন আল্লাহর ইবাদত বেশি করুন। তাহলে এই দাওয়াতটা সবাই দিয়ে দিবেন, চা দোকানের সামনে অনর্থ কথা না কইলে শিখাইবেন মুরব্বীদেরকে ছোটদেরকে, এই বলো তুমি যখন তুমি সন্ধ্যায় দুনিয়াতে থাকবা সকালের অপেক্ষা করবা না, যখন সকালে দুনিয়াতে আসো তো সন্ধ্যার অপেক্ষা করবা না। আপনারা বলবেন এই মেয়েটা আপনি কি শিখান, বলবেন না এটা নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর সহিহ বুখারীর 6416 নম্বর হাদিসের অধীনে এই কথা সারা দুনিয়াবাসী শিখে। এরপরে তিনি আরেকটি কথা বলছেন, ওয়া খুজ মিন সিহ্হাতিকা লিমারাদিকা ওয়া মিন হায়াতিকা লিমাউতিকা, সুস্থতার সময় অসুস্থ অবস্থার জন্য তোমার সুস্থতা থেকে তুমি কিছু নিয়ে নাও। কি বা দেখেন, ওয়া খুজ মিন সিহ্হাতিকা লিমারাদিকা, তুমি সুস্থ অবস্থায় যখন তুমি আসো এই সুস্থ অবস্থা থেকে অসুস্থ অবস্থার জন্য কিছু নিয়ে নাও, আর তুমি যে জীবনে আসো এই জীবনে থাকা অবস্থায় মরণের পরের জন্য কিছু নিয়ে নাও। এর মানে সুস্থ অবস্থায় যত পারো ইবাদত করো, কারণ অসুস্থ অবস্থায় চাইলেও ইবাদত করতে পারবা না বেশি। একটা মানুষ আগে প্রতি এই প্রত্যেকই মসজিদে আসতো, হঠাৎ লোকটা প্যারালাইজড হয়ে গেছে, তার মন চাইলেও এখন সে আর আসতে পারবে না। তো ইবনে ওমর বলেন সুস্থ অবস্থায় বেশি বেশি এমন কিছু গ্রহণ করো যেটা অসুস্থ অবস্থায় কাজে লাগবে, আর জীবন দশায় এমন কিছু গ্রহণ করো যেটা পর। এবার একটা হাদিস শোনা, এটা সুস্থ অবস্থায় কিছু করলে এটা যে অসুস্থ অবস্থায় কাজে লাগে, এটা হাদিস শোনেন মুসনাদ আহমদ হাদিসের কিতাব 6895 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল আবদা ইযা কানা আলা তারিকাতিন হাসানাতিন মিনাল ইবাদা ثُمَّ مَرِضَ قِيلَ لِلْمَلَكِ الْمُؤَكَّلِ بِهِ اُكْتُبْ لَهُ بِمِثْلِ عَمَلِهِ إِذَا كَانَ طَلِيقًا। নবীজি বলেন কোন বান্দা এবাদতের সুন্দর একটা পদ্ধতি গ্রহণ করছে, এবাদতের সুন্দর পদ্ধতি, কথার কথা আপনি ডেলি ঘুমের আগে 100 বার সুবহানাল্লাহ বলেন, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, বা আপনি ডেলি ঘুমের আগে 100 বার আস্তাগফিরুল্লাহ বলেন, মানে আপনি নিয়মিত ঘুমের আগে কিছু ভালো আমল করা এটা আপনার অভ্যাস। এই যে সুন্দর একটা পদ্ধতি আপনি গ্রহণ করলেন, অথবা আপনি প্রতিদিন ফজরের নামাজের পর কিছু ইনফিরাদি আমল করতেন, মসজিদের কোণায় বারান্দায় বসে বসা একা একা কিছু আমল করতেন, চুম্মা মারি তখন তো অসুস্থ হয়ে গেছে, এখন অসুস্থ হয়ে গেছে, ভালো কিছু এবাদত করতেন কিন্তু এখন অসুস্থ হয়ে গেছে, তাহলে অসুস্থ হওয়ার কারণে এবাদতটা আর করতে পারতেছে। কিলা লিল মালাকিল মুআক্কালি বিহি, আপনার সাথে যে নিয়োজিত ফেরেশতা আছে ওই ফেরেশতাকে আল্লাহর পক্ষ থেকে বলা হয় আমার বান্দা অসুস্থ হয়ে গেছে তাই আমল করতে পারতেছে না, সমস্যা নাই, উক্তুব লাহু বিমিসনি আমালিহি ইদা কানা তালিকা, সুস্থ অবস্থায় যে আমলগুলো করত ওই আমলের সওয়াবগুলো তোমরা লেখতা, অসুস্থতার কারণে ওই আমলগুলো এখন করতে পারে না, সমস্যা নাই, এই সওয়াব লেখা বন্ধ করবা না। এই জন্য সুস্থ অবস্থায় অসুস্থ অবস্থার জন্য কিছু কামাই করো, দেখেন সুস্থ অবস্থায় যত বেশি বেশি ভালো ইবাদত করবেন অসুস্থ অবস্থায় তো আল্লাহ দেখবে আরে আমার বান্দাটা সুস্থ থাকলে আজকে এই টাইমে ইবাদতটা করতো, আহ অসুস্থতার কারণে পারতেছে না, এই ফেরেশতা এই টাইমে তুমি না লেখতা ওর আমল এই ইবাদতের আমলটা, আমার বান্দা অসুস্থ উজর, যেহেতু ওজোরের কারণে ইবাদতটা করতে পারে না
সমস্যা নাই, আমি আল্লাহ তো দিতে কম দেই না। উক্তুব লাহু বিমিসলি আমালিহি ইযা কানা তালিকা, সুস্থ থাকে আমল করে যে সওয়াবটা পাইতো সুস্থ অবস্থায় সওয়াব লিখতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। সহিহ বুখারীর 6417 নম্বর হাদিসের অধীনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বক্তব্য, হযরত আলী কি বলে দেখেন আগে একটু বুঝেন, বলেন দুনিয়া এবং আখেরাত উভয়ের সন্তান আছে, দুনিয়ার সন্তান আছে আখেরাতের সন্তান আছে, দুনিয়ার সন্তানরা দুনিয়াদার, আখেরাতের সন্তানরা দিনদার। এটা বুঝছেন, এবার হযরত আলীর বক্তব্যটা বুঝেন। 6417 নম্বর হাদিস, এই হাদিসের বর্ণনার পর ইমাম বুখারী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বক্তব্য আছে। হযরত আলী বলেন, ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরাতান ওয়ারতাহালাতিল আখিরাতু মুতবিলা। আলী বলেন দুনিয়া পিছনের দিকে যাচ্ছে, আখিরাত অগ্রসর হচ্ছে। আলী বলেন ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরাতান, দুনিয়া পিছনে যাচ্ছে, ওয়ারতাহালাতিল আখিরাতু মুতবিলাতান, আখিরাত এগিয়ে আসছে, দুনিয়া পিছনে যাচ্ছে আখিরাত এগিয়ে আসছে। এবার হযরত আলী বলেন, ওয়ালি কুল্লি ওয়াহিদাতিন মিনহুমা বানুন, দুনিয়ারও সন্তান আছে আখেরাতেরও সন্তান আছে। হযরত আলী বলেন দুনিয়ার সন্তান আছে আখেরাতের সন্তান আছে, ফাকুনু মিন আবনাইল আখিরা ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া, তোমরা আখেরাতের সন্তান হও মানে দিনদার হও, ওয়ালা তাকুনু মিন আবনাইল মিন আবনাইদ দুনিয়া, তোমরা দুনিয়ার সন্তান হও না মানে দুনিয়াদার হও, কুনু মিন আবনাইল আখিরা, তোমরা আখেরাতের সন্তান হও, তো দুনিয়াতে আখেরাতের সন্তান হও মানে দুনিয়াতে আখেরাত ওয়ালা জীবন বানাও তো তুমি হবা দিনদার, ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া, তুমি দুনিয়াবি সন্তান হও না মানে তাহলে তোমার নাম হবে দুনিয়াদার। তা আমরা কি দিনদার হবো না দুনিয়াদার, কি হবে নাম দিনদার। আল্লাহ আমাদেরকে আখেরাতের সন্তান হওয়ার তৌফিক দান। মানুষ যত বুড়া হয়, বলেন মানুষ যত, বলেন তার আশা তত বাড়তে থাকে। সহিহ বুখারীর 6420 নম্বর হাদিস, এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলে দেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الله نبي বলেন لا يزال قلب المؤمن شابا في اثنتين, নবী বলেন মুমিনের কলব দুই ক্ষেত্রে খালি যুবক হইতে থাকে, দুই ক্ষেত্রে খালি যুবক হয়, বয়স বাড়ে আর যুবক হয়। বুখারীতে অন্য হাদিসে আছে ইয়াকবুরু ইবনু আদম, আদম সন্তান বড় হয়, ওয়াকবারু মাহু ইসনাদ, কিন্তু ওর সাথে দুইটা জিনিস বড় হয়, আদম সন্তান বুড়া হয় ওর সাথে সাথে দুইটা জিনিসও বাড়তে থাকে, এক তার বয়স বাড়ে আর দুইটা জিনিসও বাড়তে থাকে। তো সেটা কি দুই জিনিস? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক নাম্বার ফি হুব্বিদ দুনিয়া, দুনিয়ার ভালোবাসা, মানুষ যত বড় হয় যত বয়স হয় দুনিয়ার ভালোবাসা বাড়তে থাকে। দুই নাম্বার অতুলিল আমাল, লম্বা আশা, কাকার বয়স 75 কিউ কাকা মন খারাপ করে, চারটা ছেলে ইতালি বেতন আছে 2.5 লাখ টাকা, তো মন খারাপ কেন হবে, ওই ছোট ছেলেটার এখনো কিছু করতে পারি কেন, কিছু বাংলাদেশে আছে 50,000 টাকা বেতন পায় ওরা পায় 2.5 লাখ টাকা, এই টেনশনে বাবা মনটা ভালো না, কাকার 75 বছর বয়স, যে কোনো সময় ইন্না লিল্লাহ পড়বো আমরা সদস্য, কাকায় বলতেছে ছোট ছেলেটার এখনো কোনো কিনারা করতে পারি নাই। নবী বলছেন লায়া জালু কলবুল মুমিনি শাব্বান ফি ইসনাতাইন, মুমিনের বয়স যত বাড়ে কলমটা দুই ক্ষেত্রে খালি জীবন হইতে থাকে, বয়স কত পয়সায় কলমের বয়স কত, নবীজি বলে না দুই ক্ষেত্রে এটার বয়স খালি আরো কমছে,
উদ্দেশ্য হলো যে মানুষ যেন দুনিয়ার মোহে আখেরাতকে ভুলে না যায়, আমরা যেন প্রকৃত জীবন আখেরাতের জীবন গ্রহণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করে। এবার রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা জানলাম আখেরাতের জীবন কি। চলেন এবার চলে যায় আবার সূরা হাদিদের যে 20 নম্বর আয়াত, ওই আয়াতের 20 নম্বর আয়াতের পরের আয়াত। এই আয়াতে এতক্ষণ জানলাম যে দুনিয়া হলো চাকচিক্য, খেল তামাশা, সন্তানের প্রতিযোগিতা করা, আমার বেশি সন্তান, আমার বেশি সম্পদ, এই প্রতিযোগিতা করা। তাহলে আমরা কি প্রতিযোগিতা করব? এটা আবার পরের আয়াতে আল্লাহ জানায় দিচ্ছে। سابقوا الى مغفرة من ربكم وجنة عرضها وجنة عرضها كعرض السماء والارض اعدت للذين امنوا بالله الله اكبر رب العالمين বলেন سابقوا الى مغفرة من ربكم। আগের আয়াতে আল্লাহ বললেন দুনিয়া হলো চাকচিক্য, খেল তামাশা, দুনিয়া হলো আপোষের মধ্যে প্রতিযোগিতা করা, দুনিয়া হলো একজন আরেকজনের সাথে সন্তানের বড়াই করা, সম্পদের বড়াই। আগে বেড়ে যাওয়ার একটা মানসিকতা আল্লাহ পায়ে যদি আগে বেড়ে যেতে চাও তাহলে তোমরা দুইটা ক্ষেত্রে যত পারো আগে বেড়ে যাও। বলেন কয় ক্ষেত্রে? এক নম্বর ইলা মাগফিরাতিন, যত পারো আল্লাহর ক্ষমার দিকে তোমরা আগে বেড়ে যাও, আল্লাহর ক্ষমার দিকে আগে বাড়ো। আপনি তওবা করেন কয়বার ডেইলি? আমি 100 বার। আপনি? আমি 1000 বার। মাশাআল্লাহ, এটা গুরুত্বপূর্ণ, আল্লাহকে খুশি করার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে পরে কোনো গুনাহ নাই। নবীজি বলেন ইন্নি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি 100 মাররা, আমি একদিনে ইস্তেগফার আর তওবা করি 100 বার। এটা বললাম এই কারণে আমলের মধ্যে আগ্রহী হয়। আপনি আমল ইস্তেফার আমল বাড়ান, ইস্তেফার যত বাড়বেন আপনার তত গুণা ঝরবে, গুণা যত ঝরবে মেধা তত বাড়বে। যে জান্নাতের প্রশস্ততা আসমান জমিনের প্রশস্ততার মতো, উদ্দেশ্য প্রশস্ততার আধিক্যতা বোঝানো। আসলে আসমান জমিনের প্রশস্ততা না, এর চাইতে আরো কোটি গুণ বড় হলো আল্লাহ। আমাদেরকে কেন আসমান জমিনের কথা বলছে? আসলে তো আরো অনেক বেশি, কারণ সর্বশেষ জান্নাতিকে আল্লাহ যে জান্নাত দান করবেন সেটা এক বর্ণনায় 10 দুনিয়ার সমপরিমাণ, আরেক বর্ণনায় 10 দুনিয়ার সাথে আরেকটা, মোট 11টা দুনিয়ার সমপরিমাণ জান্নাতের মালিক আল্লাহ। আজকে থেকে আমাদের প্রতিযোগিতা হতে পারে এখন কে কত বেশি আল্লাহর কাছ থেকে ক্ষমা নিলাম আর কে কত বেশি জান্নাতের দিকে ধাবিত হলাম, জান্নাতের কাজ বেশি করলাম। তাহলে বলেন তো, দুনিয়ার জীবন প্রকৃত জীবন না আখেরাতের জীবন? তাহলে কোন জীবনের দিকে ধাবিত হব, দুনিয়ার না আখেরাতের? মাগফিরাহ, মাগফিরাহ কাকে বলে? কোরআন হাদিস গবেষণা করলে একটা শব্দ পাওয়া যায় ক্ষমা করা। এই ক্ষমা করার আরবি আফা আছে আবার গফারও আছে। কোন কোন আয়াতে দেখবেন আল্লাহ গফারও বলছে, কোন আয়াতে আফা বলছে। ফামান আফা, কোন আয়াতে আল্লাহ বলছেন গফুরুন, গফুরুন, আফুবুন, গফুর। তো আফুবুন মানিও ক্ষমাশীল, গফুর মানিও ক্ষমাশীল, বাকি পার্থক্য কি? আফুবুন মানে তিনি ক্ষমাশীল, গফুর মানিও তিনি ক্ষমাশীল, পার্থক্যটা কি?
মনে রাখবেন সারা জীবনের জন্য। আফুগুন মানে যিনি গুনাহকে চিরতরে মুছে দেন, আফুগুন মানে ওয়াল্লাযী ইয়ামহুস-সাইয়্যাত, আফুগুন ওই আল্লাহ যে আল্লাহ বান্দার গুনাহগুলোকে একদম খাতা থেকে ডিলিট করে দেয়, মুছে দেয়। এবার গফুর কে? গফুর ওই সত্তা যিনি গুনার উপর পর্দা ফালায়া দেয়, গুনাটা গুনার জায়গায় থাকে কিন্তু পর্দাটা খালি ফালায়া দেয়। কি রহমান কাতিবিন, যে ফেরেশতারা যে গুনাহ লেখে, অর্থাৎ নিয়োজিত ফেরেশতারা যারা গুনাহ লেখে, এক হলো আফুগুন যদি হয় তাহলে গুনাহ টোটাল ওই খাতা থেকে আল্লাহ মুছে ফেলে দেয়, আর যদি গফুর হয় খাতাতেই থাকবে পর্দা ফালায়া দেয়, ফেরেশতাদের এখানে কোনো দখলদারিত্ব চলবে না, কারণ আল্লাহর ইচ্ছা আল্লাহ মায়া করে দয়া করে গুনাহের উপর পর্দা ফেলে ওই বান্দাকে আল্লাহ মাফ করে। বাকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কদরে যে দোয়া শিখিয়েছে সেখানে আফুগুন শিখিয়েছে, আম্মা জান আয়েশাকে শিখিয়েছে, আয়েশা তুমি যদি এই রাত্র পাও কুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউল করিম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, তুমি বলবা আল্লাহ আপনি মহান ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া ক্ষমা করাকে আপনি পছন্দ করেন, ফাআফু আন্নি অতএব আমার গুনাহগুলা ধুয়ে মুছে সাফ করে দাও। কি বলেন তো ফাআফু, ওই যে আফুউল, আফুউল মানে কি গুনাহ একদম মিটিয়ে দেওয়া, আর গফুর মানে গুনাহর উপর পর্দা ফেলা দেওয়া। তো যাই হোক, আমরা আমাদের উদ্দেশ্য হলো আল্লাহ আপনি কোনোভাবে মাফ করলি, আমাদের দরকার ক্ষমা, আমাদের দরকার কি ক্ষমা, আল্লাহ আপনি ক্ষমা করে দেন। তো আল্লাহ বলছেন সাবিকু ইলা মাগফিরাতির রব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ, ওই জান্নাতের দিকে ধাবিত হও যে জান্নাতের প্রশস্ততা আসমান জমিনের প্রশস্ততার মতো, উইদ্দাতিল লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যেই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে, উইদ্দাত প্রস্তুত করা হয়েছে, লিল্লাযীনা আমানু যারা ঈমান আনে তাদের জন্য প্রস্তুত করা হয়েছে, আল্লাহর প্রতি রাসূলদের প্রতি যারা ঈমান আনে তাদের জন্য প্রস্তুত করা হয়েছে। তো যেই জান্নাত প্রস্তুত করা হয়েছে সেটাই হলো আখেরাতের প্রকৃত জীবন। মনে রাখবেন আখেরাতের দুইটা জীবন, একটা জাহান্নামের আর একটা জান্নাতের। ভাই কোনো মতেই যেন সামান্য অংশ যেন আমাদের জাহান্নামী হতে না হয়, আমরা যেন দুনিয়াতে থাকতে আপনা ইল আখিরাত, দুনিয়াতে থাকতেই যেন আখেরাতের সন্তান তথা দিনদার হয়ে দুনিয়া থেকে আমরা যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা।